গাড়িটার মডেল 2006, গাড়িটা ফ্রেশ কন্ডিশনে আছে, গাড়িটা চলছে 4 লক্ষ প্লাস। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো টয়োটা ক্যামেরি। তো এই গাড়িটা বিক্রি করা হবে। তো এই গাড়িটা সামনে শুক্রবার, আজকের তারিখ হলো 31/5/2022। তো এই গাড়িটা আগামী শুক্রবার, মানে 3/6/2022 এই গাড়িটা শুক্রবার শিফা মারদে হাটে উঠানো হবে। তো এই গাড়িটা আপনাদের এখন দেখাইতেছি, যদি আপনাদের ভালো লাগে তাহলে এই গাড়িটা আপনারা নিতে পারেন, এবং যদি শুক্রবারের আগেও কেউ নিতে চান তাহলে কমেন্টস করবেন, আপনারা চাইলে দেখতেও পারবেন এবং যোগাযোগ করে গাড়িটা নিতে পারবেন। গাড়িটা টয়োটা ক্যামেরি, গাড়িটা বাম সাইড থেকে দেখতে এমন, গাড়িটা ডাইন সাইড থেকে দেখতে এমন, পিছন থেকে গাড়িটা দেখতে এমন। তো গাড়িটার 4টা টায়ার নতুন, কিছুদিন হয়েছে গাড়িটার টায়ার লাগানো হয়েছে, 4টা টায়ার নতুন। গাড়িটা আপনার ফুল অটোমেটিক, 4টা গ্লাস অটোমেটিক, গিয়ার অটোমেটিক। গাড়িটার ভিতরের কন্ডিশনটা দেখেন, ফ্রেশ কন্ডিশনে আছে, এবং সৌদি খুব শৌখিনদার ছিল, তো গাড়িটা সাজায় রাখছে সব সময়। ভিতরের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর, এবং এই যে দেখেন গাড়িতে ডেকরগুলো লাগিয়েছে, দেখুন পিছনের গ্লাসগুলো কিন্তু অটো, আপনি এখানে হ্যান্ডেল নাই, আরামসে সুইচ দিবেন গ্লাস উঠবে, সুইচ দিবেন গ্লাসগুলো নামবে। কভার কিন্তু লাগানো রয়েছে, মাশাআল্লাহ। এই রুকিন গ্লাস আপনি কিন্তু এখান থেকেই নিয়ন্ত্রণ করতে পারবেন, এগুলো সব অটোমেটিক। তো গাড়িটা চলছে হলো আপনার 4 লক্ষ প্লাস, আর গাড়িটার এয়ার ব্যাগ অরিজিনাল। মার খাওয়া আছে কিনা এই দেখুন, এগুলো কিন্তু উকালা, আপনারা এদিকে দেখেন এগুলো উকালা। একটা গাড়ি কেনার ক্ষেত্রে যেগুলো দেখতে হয়, এগুলো যে আপনার কাটা ছিঁড়া আছে কিনা বা ঝালাই আছে কিনা বা অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা এগুলো দেখতে হয়। এই যে দেখেন পিছনে কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট নাই, এই যে দেখেন সেসেসটা অরিজিনাল। এটা কিন্তু আপনার হাইড্রোলিক সিস্টেম, আর ইঞ্জিনের সিসি হলো আপনার 2200 সিসি। লিটার পেট্রোলে আপনার 13 কিলোমিটার পাবেন। এই যে গাড়িটার স্যাসেসগুলো কালা অরিজিনাল, এখানে কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট নাই। এই যে বাম সাইডে এই দেখেন, এগুলো কালা, টয়টা কালা, অ্যাক্সিডেন্ট হয়েছে কি না এগুলো আপনার ফলো করতে হয়। তো এই স্যাসেসটা কিন্তু অরিজিনাল রয়েছে, এই যে দেখেন অরিজিনাল। আপনারা যদি দেখতে চান গাড়িটা তাহলে আগামী শুক্রবারে আসবেন শিফা গাড়ির হাটে। তো গাড়ির দামটা বললাম না, যেহেতু আমরা শুক্রবারে হাটে উঠাবো, তো শুক্রবারে জুমার নামাজের পরেই ইনশাল্লাহ গাড়িটা আপনারা শিফা হাটে পেয়ে যাবেন। গাড়িটার ফাহাস ইস্তেমারা নতুন, আপনার ইস্তেমারা 3 বছরের পেয়ে যাবেন, আর ফাহাসটা দেখেন নতুন। আজ তাহলে এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, বাগেরনাথ ইউটিউব চ্যানেলের পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।